বন্যার জল কমতেই আবারও ভাঙন শুরু মানিকচকে। মালদাহে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না, শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। চোখের সামনে ভেঙে পড়েছে একের পর এক নদী পার, তলিয়ে যাচ্ছে জমি জায়গা বাস্তুভিটা, অথচ ভাঙন রোধে নেই কোনো প্রশাসনিক তৎপরতা বলে অভিযোগ গ্রামবাসীর। আর এই পরিস্থিতিতে এখন ক্ষোভে ফুসছেন মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা জানান, ইতিমধ্যেই গঙ্গায় আবারও ভাঙন শুরু হয়েছে, যার ফলে বাড়ি ঘর ভেঙে অন্যত্র নিয়োজিত হচ্ছে, অসহায় অবস্থায় দিন কাটছে, প্রশাসনের নজর নেই, এমনই অভিযোগ। আমার অবস্থা লাইন নাই, মেন সমস্যা লাইন নাই, নদী ভাঙনে আমরা ঘুমাতে পারি না ভালোভাবে, জিনিসপত্র নিয়ে রাস্তার ধারে রেখেছি, বৃষ্টি হচ্ছে, ভিজছে, সবকিছু, কিভাবে থাকবো, আমাদের খাওয়ার নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় যাব, জায়গাও নাই, আমাদেরকে জায়গা দিন, খাওয়ার দিন। আপনার নাম? আমার নাম তানজিনা খাতুন। বাড়ি? বাড়ি কামালতিপুর। এলাকায় ভাঙনের ফলে মানিকচকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় বিদ্যুৎ নেই, ঘর বাড়ি ভেঙে কোনো ক্রমে দিন কাটাতে হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর। অভিযোগ প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট থাকার জায়গা করে দেওয়া হোক, যার ফলে স্থায়ী ঘর হবে, এই পরিস্থিতিতে ঘর বাড়ি ভেঙে অন্যের জমিতে পড়ে রয়েছে, কোনো ক্রমে রাত কাটছে, প্রশাসনের কাছে অনুরোধ, প্রশাসনের কোনো জমি দিয়ে কলোনি তৈরি করে দেওয়া হোক, এই পরিস্থিতিতে তাদের জন্য ছোট ছোট বাচ্চা নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানান। কাটছে তো সরকার কি দেখতে পাচ্ছে না, বারবার মোবাইলে বলা যাচ্ছে, তো আমাদের কথা কি বিশ্বাস হচ্ছে না ওর? আমরা যে বাড়ি ঘর কে ভেঙে আমরা অন্য জায়গাতে যে ফেলেছি, আমরা কোনো জায়গায় পিডাব্লু পাচ্ছি না কি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকব, আমরা খেতে পাচ্ছি না, আমাদের মশা কামড়াচ্ছে, মশারি নাই, আমরা কোথায় কি করব, বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা কত অসুবিধা করছি, সরকার কি কিছু বুঝে না, কি বুঝে সরকার, সরকার হাত পা ছেড়ে দিয়েছে, বারবার বলা যাচ্ছে কি সরকার, সরকার কি কিছু জানে না, এত কিছু এত মোবাইলে বলা যাচ্ছে কি এটা এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু কিছু সরকার তো কিছু কান মুখে নিচ্ছে না, আমাদের কোনো জায়গাতে একটা কলোনি করে দাও, আমাদের ওটাও করে দিচ্ছে না সরকার, সরকার তাহলে কি যার জন্য সরকার আছে, সরকারের উপরে আমরা ভরসা করেছি কি সরকার আমরা আমাদেরকে সাহায্য করবে, কিন্তু সরকার তো ওটাও করে দিচ্ছে না। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।